তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আজকে ধামাকাদার ভিডিও। তো জানো অবশ্যই যে কাল কেশবপুর মায়ের পূজা। তো অ্যাড্রেসটা বলে দিই, হুগলি ধনিয়াখালি ভান্ডারহাটি কেশবপুর মায়ের পূজা কালকে জল ঢালা। তো আজকে যে যে মাইকগুলো এসছে তো বাঁধা হচ্ছে, ভিডিও দেখাবো। তো কালকে সকালে ভোর থেকে কম্পিটিশান আর বিকালে কম্পিটিশান, যারা দেখতে আসছো অবশ্যই চলে আসবে, আর লোকেশন লাগলে বলবে, লোকেশন দিয়ে দেবো। তো চলো দেখা যাক কী কী সেট এসছে। আশা করি মন্দির চত্বরে যতগুলো সেট আছে আমি দেখানোর চেষ্টা করব, বা আরও সেট দূর দূর থেকে আছে সেগুলো দেখাতে পারবো না, যতগুলো পারবো দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখি বেশি বড় করব না, যতটা হয় করব। চলো গিয়ে দেখা যাবে। একদম মন্দিরের পেছন থেকে শুরু করছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি আরানা সাউন্ড বাজছে, মাধবদা আছে, না বাজছে। তো দেখতে পাচ্ছ বক্সটা বাঁধা হয়ে গেছে, এবার চুংগুলো বাঁধবে যতটা সম্ভব, মেশিন তুলবে। তো কী কী মাইক এসছে দেখাবো। আরেনা সাউন্ড দেবীপুর। তো এই মন্দিরটায় পুজো, তো দেখিয়ে দেবো কালকে এই মাঠটায় কম্পিটিশান হবে। ওখানে একটা সেট বাজছে, বাঁধা চলছে, সেটাও দেখাচ্ছি। তো এখানে মা শেরাবালি ষোলোর মালটা বাঁধা চলছে, এখন সব দাঁড় করানো। তো মা শেরাবালি সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে। এই মাঠটায় কম্পিটিশন হবে, প্রচুর ভিড় হয়, তো এইগুলো জায়গা দেওয়া যাবে না। তো আর কি কি সেট আছে চলো গিয়ে দেখাচ্ছি। আমাকে বেশি করে দেখাতে হবে। সুরবানি মাইক নবান হয়ে গেছে, তো এখনো বাঁধা হয়নি, এই মাল নামিয়েছে, এখন বসে আছে, রেস্ট নিচ্ছে। একবার এখন আর যাবো না, একবারে শেষ মঙ্গলবার যাবো। তো পরের দেখা যাক কি আছে। তো এখানে জয়গুরু সাউন্ডের ষোলোর মাল বাঁধার কাজ চলছে। তো এই বক্সটা বাঁধা হলো, এবার চোঙ মারবে যতটা সম্ভব। তো এখনো সব সেট আসেনি, যতটা সম্ভব দেখাচ্ছি। ভান্ডারটি চারা বাগান, সাউন্ড স্টারটা এখানেই থাকার কথা, এখানে ছেলেরাই করেছে, সেটা এই সাইডে থাকার কথা, বা দেখতে পাইনি, মনে হয় পাম্পের দিকে আছে, এদিকে রাস্তা খারাপ, দেখা যাক তাই কি আছে। চলো, তো দেখতে পাচ্ছ সামনে সৌম্যজিৎ সাউন্ড মাথা চলছে ষোলোর মাল। তো দেখা, তো এখানে সাউন্ড স্টার ব্ল্যাক বয়েজের সাউন্ড স্টার এসে গেছে। তো সাউন্ড স্টারের 30 এসে গেছে, তো যতগুলো সম্ভব আমি দেখাবো। তো কাল এখানে কয়েক হাজার মানুষ এসে জল যাত্রী জল ঢালবে,
দেখতে পাচ্ছ সেই সাজিয়েছে। মন্দির প্রাঙ্গণে ফটো তোলা নিষিদ্ধ লেখাই আছে, তো তাও ভিডিও করছি, তো জানি না কি হবে। তো মাকে সেই সাজিয়েছে, তো এখানে ভিডিও বেশি করব না, ভিডিও এবার মাইক কোথায় আছে সেখানে গিয়ে ভিডিও করব। চলো মানে স্টপ করছি, দাদা ভিডিওটা এখানে শেষ করছি, অনেক দেরি হয়ে গেল। তো এখনও অনেক মাইক আসে না, সেগুলো আর দেখাতে পারছি না, তো কালকে দেখা হবে কম্পিটিশানের ফিল্ডে কি হয়, রোড শো নিয়ে ধরবো। কম্পিটিশানের তো ভিডিও করা যাবে না, তো যতটা পারবো আমি রোড শো বা মাইক বাজার ভিডিও দেখানোর চেষ্টা করব। তো চলো